ভাবেই আমরা যতটায় আঁকড়ে ধরার চেষ্টা করি না কেন, এই 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 সময়টাকে যতটায় আঁকড়ে ধরার চেষ্টা করি না কেন, কিন্তু কোথাও গিয়ে সময় তো চলে যায়। এবং সেরকমভাবেই প্রতিমা নিরঞ্জনের ছবিটাও আমাদের দেখতে হয়। প্রতিমা নিরঞ্জনের ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইছামতির ঘাটে, বনগাঁর ইছামতির ঘাটে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, যেখানে প্রতি বছরের মতো এবছরেও প্রতিমা নিরঞ্জন চলছে। এবং এবছর আরও একটু বেশি নিরাপত্তাজনিত কড়াকড়ি রয়েছে, ক্রেনে করে নামানো হচ্ছে প্রতিমা, এবং তারপর যাতে জল দূষণ না হয় সেই কারণে খুব তাড়াতাড়ি কাঠামো তুলেও নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, সাত পাকে ঘোরানোর যে রীতি, সেই রীতির পর প্রতিমা নিরঞ্জনের পালা, একে একে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস, সরাসরি ইছামতির ঘাট থেকে। টিটপ, শুভ বিজয়া। সেই সঙ্গে জানতে চাইব, একের পর এক প্রতিমা নিরঞ্জনের ছবি দেখতে পাচ্ছি ইছামতিতে, কি কি বিশেষ ব্যবস্থা এবারের জন্য? দেখো, একদম তোমাকে এবং আমাদের দর্শকদেরকে এই মুহূর্তে প্রত্যেককে শুভ বিজয়া। আর বনগাঁ ইছামতি ঘাট তুমি দেখো, এখানে দেখাচ্ছি সরাসরি, একদিকে প্রশাসনের পক্ষ থেকে যেমন কড়াকড়িভাবে এবছর ব্যবস্থা করা হয়েছে, তার কারণ যেভাবে জল বেড়েছে বর্ষার ফলে, সেখানে দাঁড়িয়ে ইছামতি প্রচুর পরিমাণে জল বেড়েছে, কোনোরকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যে হাইড্রা অর্থাৎ যে ক্রেন রয়েছে তার সাহায্যে কিন্তু ইছামতি নদীর ঘাটে সেখানে কিন্তু প্রতিমাকে সেখানে নিরঞ্জন করা হয়। এমনকি সাত পাকে ঘোরানোর যে পর্বটা, সেই পর্বটা এখানকার যারা পুরসভার আধিকারিকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু পরিবারের সঙ্গে তারা সহযোগিতা করছেন। পাশাপাশি তুমি দেখো, যারা পরিবারের সঙ্গে আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে একেবারে অন্যান্য বছরও আমরা ইছামতি নদীতে এই নিরঞ্জনের প্রক্রিয়া দেখি, সকাল থেকে সন্ধে হয়ে যায় আমরা সেই ছবিটা দেখি, কিন্তু এবছরে আরেকটু বেশি নিরাপত্তাজনিত কড়াকড়ি, এবং সেই জন্যই এবারে আমরা দেখতে পাচ্ছি একেবারে ক্রেনে করে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে, এবং তারপর আবার কাঠামো যাতে তাড়াতাড়ি তুলে নেওয়া যায় সেই চেষ্টাও করা হচ্ছে। এবার আমরা একটু হুগলির দিকে নজর রাখবো, উত্তর চব্বিশ পরগনার পর হুগলির দিকে নজর রাখবো। অন্নপূর্ণা গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন চলছে সেখানে, এবং ইতিমধ্যেই যেটা জানানো হয়েছে যে দুশোটি প্রতিমা আজ নিরঞ্জন করা হবে, সাতটি গঙ্গার ঘাটে, হুগলিতে প্রায় দুশোটি প্রতিমা নিরঞ্জন করা হবে বলে জানা যাচ্ছে। গঙ্গার ঘাটে নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে, হুগলির মোট সাতটি ঘাটে ব্যবস্থা করা হয়েছে, এই দুশোটি প্রতিমা আজকের জন্য নির্ধারিত দুশোটি প্রতিমা নিরঞ্জন করার ব্যবস্থা করা হয়েছে হুগলির মোট ষাটটি ঘাটে, সাতটি ঘাটে সেখানে এই ব্যবস্থা করা হয়েছে। আরও বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সুজিত গৌড়। সুজিত, আজকের জন্য বিশেষ বিশেষ যে জানা যাচ্ছে যে দুশোটি প্রতিমা আজকের জন্য সিলেক্ট করা হয়েছে, এই নির্দিষ্ট দুশো প্রতিমাই আজ নিরঞ্জন হবে? দেখো, এমনটা কিন্তু প্রশাসন সূত্রে খবর, যাদেরকে নাম দেওয়া হয়েছিল তাদের কিন্তু প্রতিমা ইতিমধ্যেই দেখো ঘাটের উপরে দেখায়, সেখানে ইতিমধ্যেই সেই প্রতিমাগুলোকে নিয়ে আসা হয়েছে। একদিকে যেমন ড্রেনের ব্যবহার করা হচ্ছে যাতে কোনো জল দূষণ না হয়, সঙ্গে সঙ্গে প্রতিমা যেমন জল থেকে তুলে নেওয়া হচ্ছে, অন্যদিকে দেখো এই যে ঘাটের যে চিত্র, সেই ঘাটে কিন্তু নিরঞ্জন শুরু হয়েছে, এখন যেটা দুপুর থেকে সেই নিরঞ্জন চলছে, এখনও কিন্তু যেটা জানা যাচ্ছে প্রায় 60-70টার উপরে প্রতিমা নিরঞ্জন করা হয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে আটশত নিরাপত্তা বলয় ঘিরে রাখা হয়েছে যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে। এবং পাশাপাশি তোমাকে যদি ঘুরে দেখায়, এখানে কিন্তু এই যে ঘাট রয়েছে অন্নপূর্ণা যে ঘাট, সেই ঘাটের মধ্যে দেখতে পাচ্ছ যে প্রতিমা, সেই প্রতিমা যে সমস্ত ক্লাব রয়েছে তাদের যে নাম, যে সময় রয়েছে সেই সময় অনুযায়ী কিন্তু প্রতিমা যারা রয়েছে তাদের প্রতিমাগুলি রয়েছে তাদের ঘাটের সামনে নিয়ে আসছে প্রশাসনের পক্ষ থেকে, এবং সেই নামের যে লিস্ট, সেই নামের লিস্ট ধরে ধরে কিন্তু সেই প্রতিমাগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটে, এবং তারপরে কিন্তু সেই নিরঞ্জনের ব্যবস্থা করা হচ্ছে যাতে কোনোভাবে জল দূষণ না হয়, সেই কারণে কিন্তু ট্রেন থেকে সঙ্গে সঙ্গে সেই প্রতিমাকে তুলে উপরে নিয়ে যাওয়া হচ্ছে, এবং পাশে একটি রাখার জায়গা রয়েছে, সেখানে রাখা হচ্ছে যেটা তুমি বলছিলে, মোট যেটা জানা যাচ্ছে মোট সাতটি যে ঘাট, সেই সাতটি ঘাটে কিন্তু এই যে প্রতিমা নিরঞ্জনের যে কাজ, সেই নিরঞ্জনের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, যেটা জানা যে প্রায় 200টার উপরে প্রতিমা কিন্তু আজ নিরঞ্জন হবে, এমনটা কিন্তু সূত্র প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। বিভিন্ন
সময় কিন্তু প্রশাসনে যেমন নজরদারি চালাচ্ছে, ছবি দেখায় দূরে কিন্তু স্পিড বোর্ডও রাখা রয়েছে, ওই স্পিডটা স্পিড বোর্ড থেকে কিন্তু নজরদারি চালাচ্ছে প্রশাসন এবং পৌরসভা। হুগলি চুঁচুড়া যে পৌরসভা, সেই পৌরসভার পক্ষ থেকেও কিন্তু যথেষ্ট নিরাপত্তা বলয় ঘিরে রাখা হয়েছে, তাদের কর্মীরা কাজ করছে কোনোভাবেই যাতে এই যে প্রতিমা যারা নিরঞ্জন করতে আসছে তারা কোনোভাবে যাতে অসুবিধা না হয় সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে। দেখো একের পর এক যে ঘাট এবং প্রশাসনের একটি একটি এখানে ক্যাম্প রাখা হয়েছে, সেই ক্যাম্পে যারা প্রতিমা নিয়ে ঢুকছে অর্থাৎ সামনে যে একটি মুখ রয়েছে যেখানে প্রশাসন দাঁড়িয়ে দাঁড় করে ডাকছে এবং তাদের যে সদস্য সেটা জানা যাচ্ছে 10 থেকে 12 জন সদস্য তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু সবাইকে সামনের যে গেট রয়েছে সেই সামনের গেটে আটকে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, যেমন আটশত নিরাপত্তা। এবং দেখো একের পর এক যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে এই যে অন্নপূর্ণা যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটে ইতিমধ্যেই দেখো ছবি, সেই ছবি কিন্তু দেখাচ্ছে এই যে প্রতিমা, এই যে এদের যে নাম রয়েছে সেই নাম ধরেই কিন্তু একে একে এই যে এখানে একটি জায়গা করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে, সেই তাদের কাছে আসছেন এবং সেই কমিটি যারা রয়েছে তাদের নাম ধরে কিন্তু তাদেরকে লিস্ট এবং সময় দেওয়া হয়েছিল কখন সেই প্রতিমা নিরঞ্জন করা হবে, সেই সময় দেখেই কিন্তু প্রতিমা আস্তে আস্তে নিরঞ্জনের ব্যবস্থা করা হচ্ছে। দেখো ইতিমধ্যে একটি যে দুর্গা প্রতিমা রয়েছে সেই দুর্গা প্রতিমা কিন্তু নিরঞ্জনের জন্য ক্রেন করে সামনে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওখান থেকেই কিন্তু কম সময়ে যাতে এই এত প্রতিমা যাতে নিরঞ্জন করা সম্ভব হয় সেই কারণে কিন্তু তাড়াতাড়ি সেই জায়গাতেই গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে প্রতিমা নিরঞ্জনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা সম্পূর্ণ করা হয় সেইটা কিন্তু নজর রাখছে প্রশাসনের পক্ষ থেকে। দেখো একবার যদি আরেকবার যদি ছবিটা দেখায় দেখতে পাচ্ছ সেই যে এই যে ট্রেনের সাহায্যে কিন্তু প্রতিমাকে তোলা হচ্ছে, তারপরে যে গঙ্গাজ রয়েছে অন্নপূর্ণা ঘাট সেই অন্নপূর্ণা ঘাটের সামনে সেই প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো এদিকে যেমন একটি ছবি দেখা যাচ্ছে অন্যদিকে কিন্তু আরেকটি প্রতিমা এখানে রেডি হয়ে আছে, এই যে প্রতিমা সেই প্রতিমা রেডি করার পর এদেরকে প্রথমে নামানো হবে, যে লক্ষ্মী গণেশ রয়েছে এদেরকে নামানো হবে, তারপরেই তাদের যে আমাদের দুর্গা মা রয়েছে তাকে নামানো হচ্ছে এবং সেখানে একে একে ম্যাটাডোরে করে আনা হয়েছে প্রতিমা এবং এবার নিরঞ্জনের পালা, সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে দশমী আমরা জানি, ইতিমধ্যেই আমরা একে অপরকে শুভ বিজয়া বলছি, কোলাকুলি করছি, মিষ্টিমুখ করছি, কিন্তু তার মধ্যেও বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় চোখে পড়ছে। এই দশমীতেও আমরা যদি আজকের দিনে দেখি তাহলে দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো বাদামতলা আষাঢ় সংঘের পুজো, সেখানে এবারেও থিমের চমক রয়েছে এবং সেখানে মানুষ প্রচুর, এই দশমীর রাতেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন ঠাকুর দেখার জন্য। সেখানকার ছবি দেখতে পাচ্ছি, বাদামতলা আষাঢ় সংঘের ছবি, আমরা এই নিয়ে কথা বলবো সরাসরি বাদামতলা আষাঢ় সংঘ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, আজকে আমরা জানি হিসেব মতো এখন দশমীর রাত, সবাই একে অপরকে শুভ বিজয়া বলছে, আমিও তোমাকে বলছি শুভ বিজয়া, এবং সেই সঙ্গে আমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছি বাদামতলা আষাঢ় সংঘে, কত মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছ তুমি? একই সঙ্গে তোমাকেও শুভ বিজয়া এবং রিপাবলিক বাংলা দর্শকদের উদ্দেশ্যে শুভ বিজয়া। এই মুহূর্তে আমার ভিডিও চ্যানেলের শুভ্রাংশু যে ছবিটা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ বাদামতলা আষাঢ় সংঘের যে থিমটা এবারে মূলত দুর্গাপুজোর যে চালচিত্র সেটাকেই তুলে ধরা হয়েছে, যেটা দুর্গাপুজোর অর্থনীতির ওপর নির্ভর করে, সেই তার ভিত্তিতেই মূলত এবারে থিম। তোমাকে আমি এবার দর্শক সংখ্যাটা দেখাবো, ক্রমে দর্শক সংখ্যা বাড়ছে, তার কারণ হচ্ছে যত দশমী এগিয়ে মানে দশমী যখন পড়ে গেল সেই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও সিঁদুর খেলা দেখতে পাচ্ছি, কিন্তু কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত পুজোকে চেটে পুটে উপভোগ করছেন সাধারণ মানুষ এবং সেই জন্য দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। তোমায় থিমটা যেরকম বললাম সৃজনশীল অর্থনীতির দিকে এবারে বিশেষভাবে ঝোঁক হয়েছে এই পুজোর, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে গোটা বিষয়টাকেই এবারে তারা তুলে ধরেছেন এবং প্রচুর মানুষের যে সমাগম সেটা যেভাবে উঠে আসছে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সেই ছবিটা একবার দেখাতে, তার কারণ প্রচুর মানুষের ভিড়টা এই মুহূর্তে চাক্ষুষ করতে পাচ্ছি। একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানকার যারা দর্শনার্থীরা এসছেন তাদের সাথে কথা বলবো, তার কারণ তাদের যে প্রতিক্রিয়া সে প্রতিক্রিয়াটা একবার নেব, একটু আপনার কাছে যাবো, কেমন লাগছে এই পুজো এসছেন দশমী পড়ে গিয়েছে প্রচুর মানুষের ভিড়? হ্যাঁ, প্রথমে জানাই শুভ বিজয়া, খুব ভালো লাগছে, আমরা মানে হেঁটে হেঁটেই দেখছি অনেক জায়গা, দেখলাম ঠাকুর বিসর্জন হয়ে গেছে, স্কুটার নিয়ে প্যান্ডেল এনে এই প্যান্ডেলটা এসে দেখতে পেলাম ঠাকুরটা আছে, খুবই ভালো লাগছে। একবার প্রতিমার ছবিটা দেখাবো, প্রতিমাতে দেখতে পাচ্ছি একটা অপরূপ রূপে সাজানো হয়েছে প্রতিমাকে এবং আজকে যেহেতু বিজয়া দশমী সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা মানুষের ঢল কম হবে এমনটা একটা
আশা প্রকাশ করা যায়, কিন্তু সেই আশা কার্যত বিফলে যাচ্ছে, কারণ প্রচুর মানুষ এই মুহূর্তে লাইন দিয়ে তারা প্রতিমা দর্শন করছেন এবং তাদের যে মোবাইল ফোন সেই মুঠোফোনে সামগ্রিক ছবিটা তারা বন্দি করার চেষ্টা করছেন। আমি কথা বলবো, আরও প্রচুর মানুষজন আছেন, একটু আপনার কাছেই যাব যে কেমন লাগছে দিদি আজকে দশমী, তার পাশাপাশি দর্শন করছেন। ভালো লাগলো, এই প্রথমবার আমি মানে আসলাম ঠাকুরটাকে দেখতে, ভাবিনি যে এত সুন্দর হবে। আর আজ তো দশমী, মন তো কোথাও খারাপ হচ্ছে? হ্যাঁ একদমই, কারণ মাকে দেখেই বোঝা যাচ্ছে মারও মনটা খারাপ, আর আমাদের তো হবে, আবার এক বছর অপেক্ষা করে থাকবো। আজকে কি কি প্ল্যান আছে আপনাদের? আপাতত এখন কিছু প্ল্যান নেই, বেরিয়েছি সবে, বরণ হলো, বরণ দেখলাম, পুজো দেখবেন, আরো পুজো দেখবেন, একটু এই সবে বেরিয়েছি, দেখি কটা। ভিড় কেমন দেখছেন আজকে দশমীতে? ভিড় অন্যবারের তুলনায় একটু কম তো আছেই, তো বোঝাই যাচ্ছে, তো মোটামুটি বেরিয়েছি, দেখা যাক, রাস্তাঘাটে লোকজনের ভিড় আছে, দেখা যাক। প্রচুর মানুষের সঙ্গে কথা বলছিলাম এবং তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া আমরা শুনলাম। একবার থিমের যে কাজটা সেই কাজটা আমার যে ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু আছে তাকে একবার দেখাতে বলবো। ইতিমধ্যে ঢাক এসে পৌঁছে গিয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর মানুষের ভিড় যেমন দেখা যাচ্ছে, ঠিক একইভাবে শেষ মুহূর্তের যে প্রস্তুতি তা তুঙ্গে বলা যেতে পারে। আরও প্রচুর মানুষজন আছে এবং এরপর তো সবার দিকে যখন আমরা এই প্রতিমা নিরঞ্জনের ছবি দেখাচ্ছি, সেই সঙ্গে একই সঙ্গে কিন্তু মানুষ ঠাকুর দেখতেও ছাড়ছেন না। এবার আমরা কলকাতা থেকে একটু মিনাখাট দিকে যাব, যেখানে এখনো পর্যন্ত মানুষ লাইন করে ভিড় জমিয়েছেন ঠাকুর দেখার জন্য। মিনাখা মৈত্রী সংঘের পুজোর ছবি দেখতে পাচ্ছেন, 81তম বছরে পড়ল পুজো। আমরা অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, প্রথমেই শুভ বিজয়া জানাই এবং সেই সঙ্গে জানতে চাইবো আজকে এখনো এই রামধনু রঙের যে পুজো মণ্ডপ মৈত্রী সংঘের, সেখানে মানুষের ভিড় দেখতে পাচ্ছি, কি বলছেন, আজকে কি শেষ মুহূর্তের আনন্দ চেটেপুটে নেওয়ার পালা? শুভেচ্ছা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মিনাখার মৈত্রী সঙ্ঘের সার্বজনীন দুর্গা উৎসব কমিটির যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে 81তম বর্ষের এবছরের থিম সাত রঙের রং বাহার, সাতটা রামধেনুর যে সাতটা রং, সেই সাতটা রঙের সুন্দরভাবে দৃশ্য, সুন্দরভাবে নানা রকম আদিকালের যে সমস্ত জিনিস, সেই সমস্ত সুদৃশ্য জিনিস কিন্তু ফুটে তোলা হয়েছে। রামধেনুর যে সাতটা রং হয় সেই সাতটা রঙের কিন্তু সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে। আজকে আজ বিজয়া দশমী, সেই দশমী পেরিয়ে কিন্তু একাদশী শুরু হয়ে গেছে, একাদশীর দিনেও কিন্তু দর্শকদের কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুজো মণ্ডপের ভিতরে যাওয়ার আস্তে আস্তে আমরা একটু চেষ্টা করব। এই মৈত্রী সঙ্ঘে সার্বজনীন দুর্গা উৎসব কমিটির যারা কর্মকর্তা, তারা হচ্ছে দেবী দুর্গার মৃন্ময় রূপ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, তাই সেই পাশাপাশি কিন্তু শেষ মুহূর্তের যে দুর্গা প্রতিমা দেখতে কিন্তু মানুষও যথেষ্টভাবে ভিড় জমিয়েছে এবং শেষ মুহূর্তের যে সেই ছবি তারা কিন্তু ক্যামেরা বন্দী করার চেষ্টা করছে, সেই ছবি তুমি কিন্তু দেখতে পাচ্ছ। তার পাশাপাশি মণ্ডপের চারিদিকে কিন্তু সুন্দরভাবে ধাতব যে সমস্ত জিনিস দিয়ে কিন্তু সুন্দরভাবে নানা ধরনের মূর্তি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, একদম রামধনুর যে সাতটা রং সেই রঙের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। তার পাশাপাশি যে ঝাড় লণ্ঠন, সেই ঝাড় লণ্ঠনও কিন্তু নানা ধরনের জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, আর মানে যে সমস্ত জিনিস আস্তে আস্তে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে, হাত পাখা পুলো, সেই সমস্ত নানান জিনিসগুলো কিন্তু দিয়ে মানুষকে সেই বার্তা দিতে চাইছে যে সেই সমস্ত পুরনো জিনিসে যদি ফিরে আসা যায় তাহলে কিন্তু প্রাকৃতিক যে দূষণ থেকে তারা কিন্তু অনেকটা মুক্তি পাওয়া যাবে। তার পাশাপাশি কিন্তু এই মৈত্রী সংঘের কর্মকর্তারা দেবী মায়ের যে মৃন্ময় রূপ ফুটিয়ে তুলেছে, সেই মৃন্ময় রূপ ফুটিয়ে তুলে তারা কিন্তু সাধারণ মানুষদের একটা শান্তির বার্তা দিতে চাইছে। শেষ মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় এখানে, সাধারণ মানুষেরা কিন্তু একদম দশমী পেরিয়ে অলরেডি একাদশী শুরু হয়ে গিয়েছে, সেই একাদশীর মধ্যে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছে আর শেষ মুহূর্তের যে মানে প্রতিমা দেখছে সেই মুহূর্তে। আমি একটু সরাসরি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে কোনো দর্শকদের কাছ থেকে, হ্যাঁ শেষ মুহূর্ত কেমন লাগছে? ভালোই লাগছে, আজ তো দশমী হয়ে গেছে, প্রতিমা দেখতে পেরিয়েছ? এই টাইম পাইনি বলে। আজ মানে কতগুলো দেখা হয়েছে? আজ দেখা হয়েছে 5-6টা দেখেছি, আরও দেখছি। একদম দেখো তারা শেষ মুহূর্তে, তারা কিন্তু ইতিমধ্যে তারা বেরিয়েছে, 5-6টা ঠাকুর দেখা হয়ে গিয়েছে, তারা মানে শেষ মুহূর্তে কিন্তু তারা মানে শেষ যে আনন্দটুকু সেই আনন্দটুকু একদম পুরো ছুটিয়ে করা নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সৃজিতা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিনাখার মৈত্রী সংঘের পুজো এবং এই পুজো দেখতে দেখতেই আমাদের কাছে যে ব্রেকিং নিউজ আসছে, এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ, এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। পুজোর পাশাপাশি